যুক্তরাষ্ট্রের ব্রিটেনে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করায় পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটনের আশপাশের মিত্র দেশগুলোতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ঝুরাবলেভ। তিনি বলেন, রাশিয়াকে লক্ষ্য করে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তার জবাবে মস্কোর পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত। এজন্য কিউবা সহ যুক্তরাষ্ট্রের আশেপাশের মিত্র দেশগুলোতে অস্ত্র মোতায়েন করা যেতে পারে। ঝুরাবলেভ আরও বলেন, ব্রিটেনের নিজেদেরই পারমাণবিক অস্ত্র রয়েছে, তারপরও যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ রাশিয়ার কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করছে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। যদিও কিউবা ক্রাইসিসের পর অস্ত্র খাতে ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে এবং রাশিয়ার হাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মার্কিন সাবসনিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত গতিতে ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম উল্লেখ করে রাশিয়ার এই সংসদ সদস্য বলেন, যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য কিউবা, ভেনিজুয়েলা এবং নিকারুগুয়ার মতো দেশগুলোতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন করা উচিত। এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রে। গত 15 বছরের মধ্যে এই প্রথম এমন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটি। টেলিগ্রাফ আরও জানিয়েছে, রয়্যাল এয়ারফোর্স ল্যাকেনহেতে B-61-12 বোমা রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা 1945 সালে হিরোশিমায় ফেলা বোমাগুলোর চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী। এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ল্যাকেনহেতে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য ও ন্যাটোর একটি দীর্ঘমেয়াদী নীতি রয়েছে। সম্প্রতি আটলান্টিকের উভয় প্রান্তের জ্যেষ্ঠ কর্মকর্তারা ন্যাটো বাহিনী ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছেন। চলতি সপ্তাহের শুরুতে ব্রিটিশ সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্সও বলেছেন, সম্ভাব্য সংঘাতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে ব্রিটিশ সেনাবাহিনীর 74,000 কর্মকর্তার মধ্যে কমপক্ষে 45,000কে মোতায়েন রাখতে হবে। সেনাবাহিনীর আকার বেশ ছোট হওয়ায় নাগরিকদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। প্যাট্রিক স্যান্ডার্স নিজ দেশের নাগরিকদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানোর পরপরই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। ব্রিটিশ সেনাপ্রধানের এই আহ্বানের পর শনিবার ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যান্ড্রু ক্লেইন বলেন, মস্কো এমন কোনো কাজ করেনি যে কারণে ব্রিটিশ সেনাপ্রধান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানাতে পারেন। এই আহ্বানকে সামরিক সংঘাতের পক্ষে একটি অস্বস্তিকর প্রচেষ্টা। রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ব্রিটেনের উচিত রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত অনিবার্য করে না তুলে তা এড়ানোর চেষ্টায় মনোযোগ দেওয়া। উত্তেজনাকর রাজনৈতিক পরিবেশের মধ্যে হঠাৎ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করবে। রাশিয়ার এক কূটনৈতিক ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের লেখাপড়া করার এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কেউ রাশিয়াকে পরাজিত করতে পারেনি, পারবেও না। নুসরাত জাহান কলি, কালবেলা।